হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আজকে না একটা স্পেশাল ডে, সেটা হচ্ছে আজকে মাম্মার বার্থডে। 1 ইয়ার কমপ্লিট হলো, মাম্মা কিন্তু আজকে পেট থেকে বেরিয়ে পড়েছে। তো আমি সেজে গুজে আছি সেই জন্য না, আগে তার সঙ্গে একটা দুঃখ দুঃখ ভাব আছে, কারণ জানো আজকে মামার ভ্যাকসিন আছে। তখন সেখানে ভ্যাকসিন দিতে নিয়ে যাচ্ছি ডাক্তারের কাছে, ভাবো আজকেই জন্মদিন, আজকে মাম্মার শরীরটা একটু খারাপ হয়ে যাবে। ঠিক আছে, ভ্যাকসিন হলে শরীরটাও তো ভালো থাকে, তাই না? চলো এক নম্বর ভ্যাকসিন দিতে নিয়ে যাই। সত্যি গো খুব খারাপ লাগছে জানো, যে মেয়েটাকে যখন ছুঁচটা ফোটায় না এত জোরে খেয়ে ওঠে, আমি তো দেখতেই পারি না। কিন্তু কিছু করার নেই, তাই না? দিতেই হবে ভ্যাকসিনটা, ভ্যাকসিনটা দিলে তবেই বাচ্চারা ভালো থাকবে। যাওয়া যাক এবার। চলো, আমাদের হয়ে গেছে জানো, মাম্মার দুটো পায়ে দুটো ইনজেকশন হয়েছে, খুব কেঁদে যাবে। আমার শোনো বাবু, খুব লেগেছে কইছি বাবা, চলো। না গো, জ্বরটা মনে হচ্ছে আসবে না জানো, ডাক্তারবাবু বললেন যে জ্বর আসার সম্ভাবনা খুবই কম, যাকে তবুও শান্তি। আর একটা কি জিনিস জানো, যে আমাদের যে পুরনো ফ্রিজটা ছিল না, সেটা আজকে আমার মামা শ্বশুর বাড়িতে যাচ্ছে। এবারে আমাদের যেহেতু একটা ফ্রিজ এসে গেছে, তো ওটা কী হবে তো ওখানে দিয়ে দিচ্ছি, ওখানে কাজে লেগে যাবে। আর তার সঙ্গে আমাদের যে চিমনিটা ছিল সেটাও দিয়ে দিচ্ছি। এদিকে এদিকে করে, এদিকে এদিকে করে, ঘুমলো দেখেছো আমাদের ফ্রিজটা চলে চলে চেঁচিয়ে যাচ্ছে। ফ্রিজটা কতদিন আমাদের সঙ্গে ছিল গো, এবার আগে চলে যাচ্ছে, একটু মনটা খারাপ খারাপ হচ্ছে। যেখানে রাখা ছিল সেই জায়গাটা একটু খালি হয়ে গেল, সোলার টোলা গালা ছিল সেই জায়গাটাও পরিষ্কার হয়ে গেল। তো এবারে আমি মাম্মাকে খাওয়াবো, তারপরে মাম্মাকে স্নান করাবো, তারপর আমি স্নান করবো, তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি। আমার মাম্মা না খালি করে কথা বলতে শিখেছে জানো তো। আমরা যতদিন আবার ড্রেস পরে নিয়েছি, এইদিকে আবার মানে মামা বাড়ির তরফ থেকে, এখানকার তরফ থেকে সবাই বলছে যে নাকি 5 বছর না হলে জন্মদিনটা পালন করতে নেই, তো সেই কারণে হচ্ছে না, জাস্ট এমনি মজা হচ্ছে, সবই হচ্ছে। আর একটু আমরা বাইরে আছি, বাইরে বলতে আমরা এখন সেদু আসন বাড়ি যাচ্ছি, বাবা দাদের বাড়ি দমদম। তো সেখানে বললে তোরা আয় তাহলে একটু ভালো লাগবে। আর এখন যাই দেখি, ওরাও কোথাও বের হয় না, তোর বাড়ির মধ্যেই দুটো বসে আছে, কোথাও বেরোতে পায় না, এই সুযোগে একটু ঘুরে আসা যাবে। আর এই দিকে যাবো আর কিছু না। চলো আমরা বেরিয়ে পড়েছি গাড়িতে, বৃষ্টিটাও থেমে গেছে, একটা সুন্দর পরিবেশ হয়ে যেন, হালকা হালকা ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। কিন্তু এই মুখে মাস্ক পরে বড্ড বিরক্ত লাগছে গো, হাফ মানে দম বন্ধ হয়ে আসছে। যাকে চলো, এই দেখো আমরা আজকে আবার সবাই মিলে যাচ্ছি, অনেকদিন পরে সবাই মিলে একসাথে যাচ্ছি। ঠিক আছে, তার মধ্যে আছে একমাত্র আমাদের সদস্য গুবলু ঘোষ, খেত খেত করছে। আর এই দেখো আমাদের স্পেশাল ড্রাইভার
ড্রাইভার তো বলবি, ড্রাইভার না থাকলে যে কি হতো। দক্ষিণেশ্বরের স্কাইওয়াক হওয়া থেকে আমরা যেতে আর পারলাম না বলো। স্কাইওয়াক মানে খারাপ হয়ে গেল। এই যে আমরা কাছাকাছি চলে এসেছি। চলো চলো চলো, আমরা এখানে সব সামান থাকার জন্য চলে এসেছি। ব্যাগ বুঝতে অবস্থা দেখেছো আমাদের? কিছু করার নেই, মাম্মার দুখানা ব্যাগ, গুবলুর একখানা ব্যাগ, গুবলুর গার্লফ্রেন্ড এর একটা ব্যাগ, স্বাভাবিক ব্যাপার। অবশ্যই মাঝে বাংলার ক্যামেরাটা দিন রাত পরে থাকে তো। মন খুলে গল্প চলছে, তার সঙ্গে মাম্মার খাওয়া খাওয়া চলছে, এই এখন চললো। আমিও খাবো না, তোমার লুচি খেতে দেবো না, আটখানা লুচি আছে দিয়ে দেবো, ভাগ করে তোমরা খাবে। শরীর খাওয়া থেকে যাবে, আমি অটু খেয়েছি। রে আমার কে রে 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 আমার কে রে 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 আমার কে রে রে টেম্পারেচারে জ্বর চলে এসেছিল, কি করবো বলো? অন্য মিষ্টি তো মানে গাদাখানে কিনে রাখা যায় না, তাই সোন পাপড়িটা মানে ড্রাই ড্রাই তো রেখে দেওয়া যায় না, তাই অনেকগুলো এনে রাখা থাকে আমাদের। লুচি আলু তো আমার তার সঙ্গে রসগোল্লা গো, পেটটা একটু খারাপ আছে, খাওয়া উচিত নয় তো। ওটু খেয়েছি, ওয়ারেস খাচ্ছি, ব্যাগে করে এনেছি। তার সঙ্গে লুচি, ওয়ারেস দিয়ে লুচি? এখানে এখানে ঘুরলে না দোবার এনে বারো মাস তুই রসগোল্লা খা, আমি একা খেতে রসগোল্লা কেড়ে নিতে যাচ্ছে, কেড়ে নিতে যাচ্ছে। আমার দাও না, শুধু বিস্কুট দাও। না ঘর বসে থাকলে চলবে না, অনেকক্ষণ আড্ডা দেওয়া হলো সবার সাথে। আমার না এই বাড়িতে দুটো জিনিসে খুব লোভ জানো তো, আমি আসলে এখানে বারে বারে যাই, যেটা হচ্ছে একটা হচ্ছে পাপানদার ঘর, একটা পার্সোনাল ঘর, যে তোমরা গেলেই বুঝতে পারবে যে ঘরে কি আছে যার জন্য এত পছন্দ, আর একটা হচ্ছে রান্নাঘর। ওই ধরনের রান্নাঘর আমার খুব করার ইচ্ছে, তোমাদের বলেছিলাম যে মডিউলার কিচেন করবো, তো এখানেও সেই জিনিসটা আছে, তো তোমাদের দেখাচ্ছি, দেখো ভালো লাগবে। এই দেখো এই সেই ঘর, খুব পড়াশোনা করে জানো তো, মানে চারি জায়গায় মানে বিদ্যা বুদ্ধি ছড়ানো ছেটানো আছে যাকে বলে। ওইদিকে গিটার আছে, গান বাজনা মোটামুটি চলে, মোটামুটি সবের দিকেই এক্সপার্ট। এই দেখো আবার আর একটা জিনিস সব থেকে ভালো জানে, সেটা হচ্ছে পেন্ট, অসাধারণ আঁকতে পারে। কিন্তু আমার দুঃখের বিষয় কি, কবে থেকে আমার একটা ছবি এঁকে দিতে বলেছি, আমার ছবি আর এঁকে দেয়নি, দুনিয়ার লোকের ছবি এঁকে বেড়াচ্ছে। তাই তোমরা একটু যদি বলো যে আমার ছবি এঁকে দিতে তাহলে ভালো হয়। দেখেছো চারিদিকে র্যাকে শুধু বই 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 বই।
আমার দেওরটা না কোনোদিন গান শেখেনি, কোনোদিন আঁকা শেখেনি, কিন্তু এত সুন্দর ট্যালেন্ট না, অসাধারণ গান করে, গিটারও নিজে নিজেই বাজাতে শিখেছে, আঁকাও সুন্দর। তোমাদের আমি আঁকাটাও দেখাবো, তাহলে বুঝতে পারবে যে কত সুন্দর আঁকে। মানে পাশে বসে আছে, জাস্ট এঁকে দিল, না শিখি, দাঁড়াও দেখি আঁকাগুলো কোথায় আছে। হ্যাঁ, চারিদিকে ছড়ি ছিটে আছে, একটু হাতরে বার করতে হবে। ও এদিকে আছে, এই ফাঁকে একটু হাতরে নিই, ও থাকলে দেখতে দেবে না হয়তো। দাঁড়াও এখানটা দেখি, এখানটা আছে কি না। এখানে একটা দেখতে পাচ্ছি, এটা কার বাড়ি বুকে তুলেছে কে জানে। আমি যদি এরকম আঁকতে পারতাম গো, আমার মেয়েটাকে আঁকা শেখাবো জানো তো, এই জন্যই শেখাবো। তুমি আমার ছবি টাকে মেঘে দেবে বলো, এসব কি উঠতে পারো, খুঁজতে হয়েছে যা বাবা। এইসব লোক সামলাতে পারা যায় না। আমার না সেজবাসনের রান্নাঘরটাই হেভি লোভ জানো তো, দেখো তোমরা দেখে বুঝতে পারো কি সুন্দর, ছোট্টর উপরে কি সুন্দর, তারপর কি সুন্দর দেখো মানে সবকিছু টিপটপ ভাবে গোছানো। আমাদের তো অনেক আলাদা আলাদা জিনিস রাখা থাকে, চাচা তাই রাখা থাকে, কি করবো। মডিউলার কিচেন গুলো না এই সুবিধা জানো কি সুন্দর বলো তো, বাসনপত্র সব ঢুকে যায়, আমাকে বাইরে কিছু রাখতে হয় না, বাইরে কিছু দেখা যায় না, যা হলো মানে ওখানে ভিতরে ঢুকিয়ে দিই বাবা, ওখানে যা খুশি হ তুই, সব কিছু রাখা যাবে। করবো করবো বলো একদিন, না মাসি বোনকে একটু হেল্প করে দিই, মাসি বোন এদিকে চা করছে আর আজকে চায়ের সঙ্গে পাঁপড় ভাজা হবে। মাসি আমি একটা অ্যাপ্রন কিনেছি, দেখেছেন তো, দেখতে আছে পাপড়ে কিছুই নেই, জাস্ট রেডিমেড তেলের মধ্যে ছেড়ে দাও, তেল গরম হয়ে গেলে আর ওইগুলো কিনে নাও। পাপড় আর চা যা লাগে না খেতে, আমার দারুণ লাগে। সামনে রথ আসছে, রথে তো পাপড় ভাজা তো চাই, আমরা কিছুটা করতে হলো পাপড় ভাজা দিয়ে সেলিব্রেট করবো। আর আজকে তো মাম্মার বার্থডে বলে কথা, সেরকম কিছু সেলিব্রেশন হলোই না, আর এখন করতে নেই বলছে সবাই যে পাঁচ বছর না হলে করতে নেই, কিছু করিনি, কেকও কাটেনি, পায়েসও করিনি, কিচ্ছু না। আমরা পাঁচ বছরে একটু ভালো করে সবাই মিলে করা হবে, সবাই মিলে বলতে এখানে সব মাসিমণিরা মামারা মিলে আমার বাড়ির লোকেরা মিলে করি। চারিদিকে পাপড় ভাজার কর্মরে আওয়াজে না ভর্তি হয়ে জানো তো, মাম্মা একবার এদিকে ওদিকে এদিকে ওদিকে তাকিয়ে যাচ্ছে,
মাসমণি আবার নতুন ধরনের পাঁপড় ভেজে নিয়ে চলে এসেছে। আজকে পুরো পাঁপড়ের আসর বসেছে। রীতিমতো আমার জিভটাও পুড়ে গেছে পাঁপড় খেতে গিয়ে। এই জানো তো আমার বোন আমাকে জোর করে ক্যারাটে শিখে দিয়েছিল। আমি শিখলে ওর ভালো হতো না খারাপ হতো তোমরা বলো। তোমরা কমেন্টে বলো তো যে আমার ক্যারাটে শেখা দরকার ছিল কি ছিল না। হাই পিচ দলি ভদি মদি টকদি মিউজ মিজি মিজি দলি ভদি মদি মিজি 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 দলি ভদি মদি টকদি মিজি মিজি মিজি। এই দাঁড়াও তোমাদের একটা দারুণ জিনিস দেখে দিই, যেটা হচ্ছে আমাদের জেনারেশন পর্যন্ত আমরা দেখে এসেছি, এর পরে হয়তো দেখতেও পারে নাও দেখতে পারে, খুবই রেয়ার হয়ে যায়, যেটা হচ্ছে ক্যাসেটের কালেকশন। সেখানে মেয়ে সমস্যার ঘরে সেটা তোমরা দেখতে পাবে। ওই যে দেখা যাচ্ছে অনেক ধরনের ক্যাসেট রাখা আছে। ঐশি মাম্মা আবার লাফিয়ে করে চলে এলো আমার দাঁড়িয়ে আছে, যে দাঁড়িয়ে থাকবে তার কাছে চলে যাবে। মেশো মশাই গান শোনান না ভালো দেখে, সুন্দর দেখে গান শুনিয়ে দিই। আগে ঐশি বলুক। আচ্ছা মাম্মা বলে দাও তো, জি একটা তুমি গান, দাদা একটা গান শুনিয়ে দাও ভালো করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গানের নাম শুনি একদম। হ্যাঁ হ্যাঁ গান শুনতে খুব ভালোবাসে মাম্মা, গান শুনতে খুব ভালোবাসে। চলো আমরা সবাই মিলে বসি, বসে আছি পথে ফাগুনের গান গে, যত ভাবি ভুলে যাব মন মানে না, মন মানে না। মেশোমশাইয়ের না একটা চ্যানেল আছে, এটা হচ্ছে অ্যারাউন্ড মাই সেলফ, আমি নিচে ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব, তোমরা দেখো দেখবে ভালো লাগবে। এই দাঁড়াও তোমাদের এত কিছু যেমন দেখাচ্ছি আরেকটা জিনিসও তোমাদের দেখিয়ে দিই। এই দেখো এই সেই জিনিস, এই যে আমার না কতদিনের ইচ্ছে না তো যে আমি এরকম সিনথেসাইজার বাজাবো, কিন্তু হারমোনিয়াম শিখতে শিখতেই আমার বাবা বিয়ে দিয়ে দিল। বিয়ে তো ভালোই করেছে। মোট কথা হচ্ছে এই বাড়িতে তোমরা আসলে সবই পেয়ে যাবে। সবই যখন হলো মাউথের গানটাই কেন বাকি থাকে? মাম্মা নেচেও দিল, আজকে পুরো মানে আসরটা সত্যি খুব জমে গেছে। সেটাই আমার মনে নেই, একদমই মনে নেই। তুমি তো গিয়েছিলে, তুমিও করো
আরে আতুরি আমার কিছুই কি ফুটছিল কিচ্ছু মনে নেই আমার কবে গিয়েছি বলো তো শুরু করো সালসা গাতে গানটা ভাব না পূজো বস ইন্তেজার হ্যায় বস আবি জাস দে জারা আদুর ইন্তেজার গানা দাও দাও আরে আমার মনে নেই আরে যাও করো না তুমি মনে নেই লে না আরে ও নি লিখেছিল ওই গানটা জানি তো তো দুজন মিলে করো গানটা কোনটা হারিয়ে গিয়েছে কইছি কি বড় বড় গিটার বাজাচ্ছে হ্যাঁ তুমি তো করেছিলে ট্রেনিং এ গিয়ে আরে মনে আছে থোড়ি তখন আরে বাবা যা করেছিল দাদা আপনি কি মেসেজ করেছেন দাও বলছি এই যে পেয়ে গেছে বাস ইন্তেজারে এখন পাপানদে যে গানটা গাইবে না সেটা আমার পাপানদে সুর করে দিয়েছিল আমার বর একসময় গিয়েছিল যখন ও ট্রেনিং এ ছিল তোমাদের দেখাচ্ছি আমাকে তো গান শোনাও না একটা দিন থোড়া সাহস তু জো ভি হস ইন্তজার হস রে জরা তেরা জরুরত হস ইন্তজার হস ইন্তজার শুনলে তোমরা আমার দেওরের নিজের লেখা নিজের সুরের গান তোমরা বলো কিন্তু কেমন হয়েছে গানটা তো আজকের মতো আমি এখানেই আসর সমাপ্ত করে দিলাম এরপর আমাদের তো খেতে হবে তারপর শুতে হবে তো আমাদের আজকে সারা দিনের ভিডিও তোমাদের কেমন লাগলো প্লিজ নিচে কমেন্টে জানিও আর ভালো লাগলে সাবস্ক্রাইব করো শেয়ার করো কমেন্ট করো গুড নাইট তু জো ভি হ্যায় জাহাঁ ভি হ্যায় বস ইন্তজার হ্যায় Oh, I'll be just there.